বাংলা মানবতার সমাধান line answer is sufficient God himself paid the price and Jesus said I am I'm a non-vegetarian 21st century will belong to vegetarians this is cause of death in the world Vegan or not if I prove that an apple is better than a mango that doesn't mean mango is prohibited I have some problems with this man has become an animal he's more like a lawyer than like a scientist foreign is incomplete there's a misconception neither a single verse which is against establishment and I challenge Dr. William Campbell a different situation I will not tempt God I apologize if I've heard the feelings of any Christians it was just a reply to Dr. William Campbell's book. Your brother has asked a very complicated the, question. the answer is very clear. Major minor religion, fraud is prohibited. Ask me a direct question, I'll be too willing to give you a reply. Is milk better or non -based? If this was not done, life on the earth would have ceased to exist. Then could you please prove it authentically? The virginity doesn't exist. It's CDC baat hai. Smoking is prohibited. That's final. I hope I have answered properly. It's illogical and unsigned. That does not mean Quran is wrong. It has really moved me. ইসম্লাহ রহমান রাহিম আল্লাহর নামে শুরু করছি যিনি এই বিশ্ব জগতের প্রভু আলহামদুলিল্লাহ রাব্বিল আল আমিন সমস্ত প্রশংসা এই বিশ্বের প্রভু শ্রদ্ধ প্লাস্টর সাজিক পালিকাল আমার ডান পাশে প্যাস্টার রুকুন হেনরি পিও আমার একেবারে ডান পাশে ডক্টর জাকির নায়েক আমার বাম পাশে সম্মানিত অতিথি লেডিস অ্যান্ড জেন্টলম্যান এই অনুষ্ঠানের উদ্যোক্তা দ্য ইন্ডিয়া গসপেল মিশন ও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে এই আলোচনা মতবিনিময় বা সিম্পোজিয়াম বা বিতর্ক আপনারা যে নামে ডাকেন না কেন যার বিষয় যিশু কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন এই আলোচনার উদ্দেশ্য হল বন্ধুত্বপূর্ণভাবে আমরা একে অন্যকে বুঝব আমাদের উভয়ের দৃষ্টিভঙ্গিগুলো আমি ডক্টর মোহাম্মদ নায়েক আজকের এই অনুষ্ঠানের কোঅর্ডিনেটর তবে আমি নিরপেক্ষ থাকব এটা আমার সম্মানিত দায়িত্ব এটা নিশ্চিত করা আজকের মিটিংটা যেন ন্যায্যভাবে সম্পন্ন করা যায় সেজন্য আমি বক্তাদের অনুরোধ করব আর দর্শকদেরকেও বলবো যারা আজ এখানে এসেছেন দয়া করে আজকের অনুষ্ঠানের নিয়মগুলো মানবেন আজকের এই অনুষ্ঠান শুরুর আগে প্রশ্ন করা হয়েছিল অনেকেই বলেছিল এই এই বিষয়টা কেন কেন দুইজন বক্তা যেটার উত্তরে বলবো সংক্ষেপে বলতে গেলে এই বিতর্কের পটভূমিটা উল্লেখ করব রকনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এসেছিলেন ডক্টর জাকিরের সাথে কিছু আলোচনা করতে তারা দুজনই রাজি হয়েছিলেন নিজেদের মধ্যে রকম আলোচনা বা বিতর্ক না করে এটাই সবচেয়ে হবে যদি তারা দর্শকদের সামনে এই বিতর্কটা করেন একটা বিশেষ টপিক নিয়ে যে কোনো নির্ধারিত হলে যাতে করে দর্শকরাও শুনতে পারেন তাদের এই বিতর্ক আর চূড়ান্ত বিচারটা করতে পারে ডক্টর জাকির কিছু টপিক বলেছিলেন ইজ দ্য বাইবেল গডস ওয়ার্ড অথবা ওয়াজ জিসাস গড তো প্যাস্টার রকনির মতে এই টপিকগুলো খুব কমন তার বদলে বলেছেন এই টপিকটা আজকের বিতর্কের টপিক হতে পারে সেটা হলো ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড এইভাবেই আজকের বিতর্কের টপিক এবং দুই বক্তা সবাই আপনাদের জন্য প্রস্তুত এই অনুষ্ঠানের নিয়মগুলো ঠিক করে গেছেন আমাদের দুই বক্তা আর এই বিতর্কের ফর্ম্যাট হবে প্যাস্টার রকনি প্রথমে কথা বলবেন পঁয়তাল্লিশ মিনিট ধরে বিষয় হবে ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড তারপর ডক্টর জাকির তিনিও কথা বলবেন একই বিষয় নিয়ে পরের ৪৫ মিনিট ধরে এরপর এই দুই বক্তা আবারও কথা বলবেন তারপর প্যাস্টার রত্নি আবারও বলবেন পনেরো মিনিট ধরে ডক্টর জাকিরের বিভিন্ন কথার উত্তরে তারপর ডক্টর জাকির আবারও কথা বলবেন পনেরো মিনিট প্যাস্টল রবনির বিভিন্ন কথার উত্তরে পাঁচ মিনিট বাকি থাকলে বক্তৃতা শেষ করার জন্য এখানকার দুই বক্তাকে আমি কোঅর্ডিনেটর হিসাবে তাদের দুজনের হাতে তুলে দেব একটা স্লিপ যেটা দিয়ে বোঝানো হবে ঠিক এভাবে যেটা বক্তাদের অনুরোধ করবে তাদের লেকচার শেষ করার জন্য পাঁচ মিনিটের মধ্যে সব শেষে থাকবে উন্মুক্ত প্রশ্ন ও উত্তর পর্ব যেখানে শ্রোতারা বিভিন্ন প্রশ্ন করবেন উপস্থিত দুইজন বক্তাকি একের পর এক আমরা বেশ কিছু মাইক সরবরাহ করেছি দুইটা স্টেজের সামনে আর দুইটা মহিলাদের জন্য এরপরে সময় থাকলে আমরা চিরকুটের প্রশ্নগুলো শুরু করব যেগুলো আমার কাছে জমা দেবেন তারপর আমি সেগুলো পড়ে শোনাব আমি এখন সংক্ষেপে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বক্তা প্যাস্টার রকমিকে তার লেকচারের আগে একইভাবে ডক্টর জাকিরকেও তার লেকচারের আগে পরিচয় করিয়ে দেব প্যাস্টার রকুনুদ্দিন হেনরি পিও তার আরেক নাম হল প্যাস্টার রুকনি তার বয়স তেতাল্লিশ বছর তিনি একজন আরব খ্রিস্টান মিশনারি তিনি ইরাকের বসরায় জন্মগ্রহণ করেছেন পরে বড় হয়েছেন কুয়েতে তিনি গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স করেছেন সায়েন্সে ইউনিভার্সিটি অব বোম্বে থেকে তিনি বিভিন্ন ধর্মে শিক্ষা প্রদানের সাথে জড়িত যেমন কম্পিউটার এডুকেশন অ্যান্ড ট্রেনিং আরবি ভাষা শিক্ষা দেয়া কম্পিউটারাইজেশনের উপর পরামর্শ কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার বানানো ও আরবিতে প্রোগ্রামিং করা তিনি খ্রিস্টান ধর্ম প্রচারের কাজে নিয়োজিত আছেন প্রায় দশ বছর ধরে তিনি বাইবেল শিক্ষক ও প্রচারক ইন্ডিয়া গসপেল মিশনের সাথে এছাড়াও তিনি একজন বিখ্যাত ফেইথ হিলা এখন আপনাদের সামনে কথা বলবেন পেস্টর রুকনুদ্দিন হেনরি পিও প্রথমেই একটা কথা বলি আমার নাম হলো রুকনি এটা হলো রুকুন উদ্দিনের অপভ্রংশ আমি এই রুকুনুদ্দিন নামটা ব্যবহার করি না আর অফিসিয়াল কাগজপত্র আমার নাম রুকনি আমাকে নামে ডাকবেন আজকের এই আলোচনা অনুষ্ঠানে অনেক বিষয়ে কথা বলা যেত কিন্তু একদিনে সেটা সম্ভব না তাই আজকে একটা টপিক বেছে নিয়েছি কারণ এভাবে আমরা নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে গেলে একে অন্যকে বুঝতে পারবো সেজন্য এই টপিকটা বেছে নিয়েছি বলতে পারেন যে কেন এই টপিকটা বেছে নিয়েছি আমি তিনটে টপিক বলেছিলাম ওনারা তার থেকে এটা বেছে নিয়েছেন আর এই বিষয়টা খ্রিস্টান ধর্মবিশ্বাসের খুব মৌলিক একটা জিনিস এই বিষয়টা নিয়ে খ্রিস্টান আর মুসলিমদের অনেক অনেক মত আছে আর ডক্টর জাকির নায়েক তিনি যেভাবে বলেছেন আমরা খোলাখুলি আলোচনা করব। তবে একই সাথে অন্যকেও বোঝার চেষ্টা করব তাই আমি আপনাদের সামনে এখন আমাদের খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গিটা বলবো আর আপনারা আপনাদের পছন্দ মতো যেটা খুশি বেছে নেবেন যেটা খুশি বাতিল করে দেবেন আমরা একে অন্যের দৃষ্টিভঙ্গিকে সম্মান করব। যদি আমার সাথে একমত নাও হন সেক্ষেত্রেও আপনাকে সম্মান করব। আর আপনার মতামতের প্রতি সম্মান দেখাব এখন আমি পবিত্র বাইবেল থেকে কিছু উদ্ধৃতি দেব তবে এভাবে উদ্ধৃতি দিতে থাকলে সেটা শেষ হবে না কারণ বাইবেলে প্রায় কয়েকশো অনুচ্ছেদ আছে সেখানে ক্রসের কথা বলা হয়েছে তাই আমি বাইবেল থেকে কিছু উদ্ধৃতি দেবো কিন্তু সেই উদ্ধৃতিগুলোর কোনো রেফারেন্স দেব না পবিত্র বাইবেল থেকে আমি এরকম কিছু উদ্ধৃতি দেবো আর এখানে আমার উদ্দেশ্য আপনাদের বাইবেল মুখস্থ করানো না আমার উদ্দেশ্য আপনারা যেন কথাগুলোর অর্থ বুঝতে পারেন খ্রিস্টান ধর্মে ক্রসের গুরুত্বটা বুঝতে পারেন কেন খ্রিস্টান ধর্মের ক্রসকে এত বেশি গুরুত্ব দেওয়া হয় কারণটা কি প্রথমে আমি ক্রস সম্পর্কে কিছু কথা বলি ক্রসের বৈশিষ্ট্য সম্পর্কে অনেকেই এমনটা মনে করে সবাইকে বলবো অনেকেই এমনটা মনে করে যে ক্রস একটা ফ্যাশন যে আমি হয়তো গেলাম জাবেলি বাজারে তারপর বিভিন্ন দোকানে ক্রস খুঁজতে লাগলাম আর সেখান থেকে একটা সোনালি রঙের ক্রস কিনলাম তারপর গলায় ঝোলালাম আর এই জিনিসটা হলো একটা ফ্যাশন কেউ হয়তো কিনবে সতেরো ক্যারেট সোনা কেউ আঠারো কেউ কিনবে একুশ ক্যারেট সোনা এই ক্রসগুলো দেখতে খুব সুন্দর খুব ফ্যাশনেবল ড্রেসের কালারের সাথে ম্যাচ করেছে ইত্যাদি অনেকেই ক্রস সম্পর্কে ঠিক এমনটাই ভাবে অনেক খ্রিস্টানও তারাও ক্রস সম্পর্কে ঠিক এমনটাই চিন্তা করে অনেক দিন আগে আমিও এভাবেই ভাবতাম আমি একটা সাধারণ খ্রিস্টান পরিবারে জন্ম নিয়েছি বড় হয়েছি তবে বিশ্বাস করা শুরু করেছি ষোলো বছর আগে আমি ইন্ডিয়া এসেছিলাম বিশ্বাসী হয়ে নয় আমি ইন্ডিয়াতে এসেছিলাম সাধারণ একজন খ্রিস্টান হিসাবে তবে ইন্ডিয়াতে এসেই আমি সত্যিকারের খ্রিস্টান হতে পেরেছি এখানে এসে হয়েছি তাহলে আমি যিশুকে বিশ্বাস করা শুরু করেছি এখানে এসে

Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for stories of the prophets. <laughs> Nubite Prochar, Banglai. এখন ক্রস কেন এত গুরুত্বপূর্ণ আর পবিত্র বাইবেল কখনোই বলছে না যে ক্রস হলো খুব আকর্ষণীয় কিছু যেটা দিয়ে খুব সুন্দর করে সাজানো যায় সত্যি বলতে ক্রস সম্পর্কে বাইবেলে উল্টো কথাটাই বেশি বলা হয়েছে বাইবেলের যে অংশটাকে আমরা বলি পুরনো অংশ অর্থাৎ যেগুলো যেগুলো ইহুদিদের বই বাইবেলের প্রথম অর্ধেকে এটা আছে এটাকে আমরা ইংরেজি ভাষাতে বলি ওল্ড টেস্টামেন্ট সেখানেই বলা হয়েছে যে ক্রস এই জিনিসটা আসলে ভালো না আপনারা হয়তো অবাক হবেন এখানে বলা হয়েছে যে ক্রস খুব কুৎসিত জিনিস বলা হয়েছে ক্রস এমন একটা জায়গা যেখানে দেয়া হয় অভিশাপ ক্রস এমন একটা জিনিস যেখানে হয়তো কাউকে কঠোরভাবে শাস্তি দেওয়া হবে কাউকে অভিশাপ দেয়া হবে কাউকে সমাজ থেকে আলাদা করে দেয়া হবে সেখানে ক্রস আছে আর ইহুদিদের গ্রন্থেও এমন কথা বলা হয়েছে বাইবেলের প্রথম অংশে বলা হয়েছে একজন নবী ঈশ্বরের কথাগুলো এভাবে বলেছেন বলা হয়েছে অভিশপ্ত সেই লোক যাকে গাছে ঝোলানো হয় এখানে গাছের কথা বলে আসলে বোঝানো হচ্ছে একটি ক্রসকে তাহলে যিশু খ্রিস্টের সময়কালে এই ক্রসকে সুন্দর কিছু মনে করা হতো না তবে এই ক্রসের ব্যাপারটা আমি পরে ব্যাখ্যা করব পবিত্র পবিত্র বাইবেলে আপনারা হয়তো জানেন অথবা নাও জেনে থাকতে পারেন এখানে দুইটা সেকশন আছে গোটা বাইবেলে মোর ছেষট্টিটা বই আছে এই বইগুলো লেখা হয়েছে সব মিলিয়ে প্রায় চার হাজার বছর ধরে এখানে একটা বই না অনেকগুলো বই আছে আর বাইবেলের প্রথম অংশ অর্থাৎ ইহুদিদের বইগুলো সেখানে নবীদের কথা আছে বিভিন্ন নবী এবং তাদের সময়ের কথা আর ইহুদিদের ইতিহাস বলেছেন আর একেবারে প্রথম বই থেকে শুরু করে বাইবেলে কখনো সরাসরি বলা হয়েছে আবার কখনো পরোক্ষভাবে ক্রসের কথা বলা হয়েছে এখন আমরা দেখব যে এই ক্রসের উৎপত্তি কোথা থেকে হয়েছে এই ব্যাপারটা আমি এখনো ব্যাখ্যা করে বলিনি এবারে সেই ব্যাপারে বলি এটা আসলে এসেছে গসপেল থেকে গসপেল থেকে সেখানেই পাপ থেকে মুক্তির কথা জানতে পারি এখান থেকে ক্রস এসেছে আর পবিত্র বাইবেল আমাদের বলে যে মানুষ আসলে পাপি প্রত্যেক মানুষ প্রাকৃতিকভাবেই পাপি এই পাপের সৃষ্টি হয়েছে সেই আদমের সময়ে আমি জন্মেছি তারপর বড় হয়েছি আর প্রাকৃতিক নিয়মেই আমি একজন পাপি আর সেই জন্যই আমি আমি পাপ করি কথাবার্তা ব্যবহার ইত্যাদি অনেক ক্ষেত্রেই পাপ করি মানুষ প্রকৃতিগতভাবেই পাপি আর বাইবেল এছাড়াও বলছে যে মানুষটা পাপ করে সে মারা যাবে তার মৃত্যুদণ্ড হবে আত্মার মৃত্যু আছে শরীরের মৃত্যু আছে ইত্যাদি তাহলে পৃথিবীর সব মানুষকেই এই মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে কারণ আমরা পাপি যেহেতু ঈশ্বর পাপের শাস্তি দেন সেহেতু মানুষ কখনো ঈশ্বরের পাশে দাঁড়াতে পারবে না একসাথে থাকতে পারবে না কারণ মানুষ আর ঈশ্বরকে আলাদা করেছে এই পাপ এখন আপনারাও বুঝতে পারবেন এই পাপ এত গুরুতর এত মারাত্মক এত বিশাল যে আমি যাই করি না কেন এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য যত চেষ্টাই করি না কেন সেটা খুবই কম সেটা দিয়ে আমার জীবনের সব পাপ দূর করা যাবে না দেখেন আমি যদি গরিবদের সাহায্য করি সেটা ভালো কাজ খুব ভালো কাজ বাইবেলও এমন কথা বলে কিন্তু এই কাজটা দিয়ে আমার জীবনের সব পাপ মুছে ফেলা যাবে যদি কাজটা ভালো হয়ে থাকে এই কাজটা অবশ্যই ভালো তবে আমার জীবনের সব পাপ মুছে ফেলার জন্য যথেষ্ট না ঠিক আছে এখন ঈশ্বর যিশুকে পাঠিয়েছেন একজন নিষ্পাপ মানুষ যে কোনো পাপ করেনি যে মানুষটা কষ্ট করবে কিন্তু সে কোনো পাপ করবে না পুরো ব্যতিক্রম তিনি জীবনে কখনো কোনো পাপ করেননি তাকে বিভিন্ন সময় প্রলুব্ধ করা হয়েছিল তারপরও তিনি পাপ করেননি সেজন্য মৃত্যুদণ্ডের এই শাস্তি এটা তার প্রাপ্য না এই শাস্তি বরং আমাদের প্রাপ্য তার বেঁচে থাকার কথা ছিল সারা জীবন আধ্যাত্মিক দিক থেকে দেখলে এটাই ছিল যিশু খ্রিস্টের বৈশিষ্ট্য আর মানুষ হিসাবে দেখলে তিনি এই পৃথিবীতেই হেঁটে বেরিয়েছিলেন অন্যান্য সবার মতো জীবিকার জন্য কাজ করেছেন অনেক কিছু করেছেন আমাদের সবার মতো তবে আধ্যাত্মিক দিক থেকে দেখলে মৃত্যু জিনিসটা যিশুর প্রাপ্য ছিল না কারণ জাগতিক পাপ কখনোই তার ভেতরে ঢুকতে পারেনি ঠিক আছে তাহলে এভাবে দেখলে তিনি একজন নিষ্পাপ মানুষ এখন খ্রিস্ট ঈশ্বরকে মেনেছেন আর পরবর্তীতে দেখি অন্যায়ভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে ঈশ্বরের সুবিচারকে প্রতিষ্ঠিত করার জন্য যিশুর মৃত্যুটা ছিল এই পাপের মূল্য একজন নিষ্পাপ মানুষ যার এই মৃত্যুটা প্রাপ্য ছিল না এই মৃত্যুদণ্ড তার প্রাপ্য না কিন্তু তিনি মরতে প্রস্তুত ছিলেন অন্য সবার পাপের জন্য এই পাপের মূল্য দেওয়ার জন্য সেজন্য তিনি যে মূল্য দিচ্ছেন তাতেই সব পাপ মুছে যাবে দেখেন আমরা আমরা সবাই যেসব আত্মত্যাগ করি নিজেদের পাপ মুক্তির চেষ্টা করি সেগুলো দিয়ে সব পাপ মুছতে পারবো না কিন্তু যিশু যেহেতু তিনি ছিলেন একেবারে নিষ্পাপ মানুষ যেহেতু তিনি সারা জীবন ধরে ঈশ্বরের আদেশ পালন করবেন সেজন্য তিনি যে আত্মত্যাগ করেছেন ঈশ্বর সেটাকে গ্রহণ করেছেন মানুষের পাপের মূল্য হিসেবে আর এজন্যেই খ্রিস্টের ক্রস খ্রিস্টানদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আর এই জন্যেই খ্রিস্টের এই মৃত্যুটার প্রয়োজন ছিল ঈশ্বরও সেটা জানতেন অনেক আগে থেকেই আর সেজন্যই যিশু খ্রিস্ট আর তার মৃত্যু এটাই হলো চাবিকাঠি যারা তাকে বিশ্বাস করে আর যারা তার এই আত্মত্যাগকে হৃদয়ে রেখেছে মেনে নিয়েছে বলা হয়েছে যে তাদের সব পাপ মুছে গেছে বুঝলেন এখানে যিশু আসলে আমাদের পাপের মূল্য দিয়েছেন এটাই খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করে এটার গুরুত্ব অনেক সেজন্য খ্রিস্টান জীবন থেকে ক্রসটা সরিয়ে ফেলেন খ্রিস্টান ধর্মটাই টিকবে না এখন এ ব্যাপারে মতভেদ আছে অনেকেই বলে শুধু মুসলিমরাই নয় আরও অনেকেই আছে তারা বলে যে তারা বলে যিশু ক্রুশবৃদ্ধ হয়ে মারা যাননি তারা এভাবে বলে আর আমি এ কথাই বলবো অবশ্য ডক্টর জাকির এ ব্যাপারে আমার চাইতে অনেক বিস্তারিত জানান তবে আমি এখানে বলবো যিশু ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন আর আমি এখন এই ব্যাপারটা নিয়েই বলবো এতক্ষণ আমি বললাম যে ক্রস কেন আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ কারণ এই ক্রসের কারণেই আমার জীবনের সব পাপগুলো মুছে গিয়েছে এটা মহানীশ্বরের উপহার ঈশ্বর নিজেই এখানে পাপের মূল্য দিয়েছেন যীশু খ্রিস্ট নিজেই মূল্য দিয়েছেন সেই জন্য তিনি যে মূল্য দিয়েছেন সেটা অনেক মূল্যবান পাপ থেকে মুক্তির জন্য তেমন আত্মত্যাগ না যেমনটা আমি করি এটা হবে দূষিত আত্মত্যাগ কারণ আমি পাপি হয়ে এই আত্মত্যাগটা করতে যাচ্ছি এটা দূষিত আত্মত্যাগ কিন্তু যিশু একজন নিষ্পাপ মানুষ নিজেকে উৎসর্গ করেছেন যেন তিনিও একজন সাধারণ পাপি তিনি পাপীদের শাস্তি গ্রহণ করতে প্রস্তুত ছিলেন কিন্তু তিনি নিজে পাপি ছিলেন না যখন আমার আত্মাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তিনি বললেন তুমি মরবে না ওটা আমাকে দাও আমিও এখন তোমাদের জন্য মরবো এবারে আমি আপনাদের বেশ কিছু ঐতিহাসিক জিনিস দেখাবো আমাদের বাইবেল থেকে বেশ কিছু অনুচ্ছেদ পরোক্ষভাবে কথা বলছে যিশু খ্রিস্টের জন্ম ও মৃত্যু সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে কয়েকটা অনুচ্ছেদে সরাসরি বলা হয়েছে কোথাও পরোক্ষভাবে বলা হয়েছে যেহেতু হাতে সময় কম আমি দুই একটা ব্যাপার বলবো আর আপনারা হয়তো জানেন যে পবিত্র বাইবেলের প্রথম পাঁচটা বই যেগুলো লিখেছিলেন নবী মুসা আর এর প্রথম বইটা হলো জেনেসিস এখানে বলা আছে যে ঈশ্বর কিভাবে পৃথিবী সৃষ্টি করলেন তারপর মানুষ সৃষ্টি করলেন তখনকার দিনে ব্যাবিলন কেমন ছিল ইত্যাদি আর আমি এ ব্যাপারে শিওর যে আপনাদের বেশিরভাগ লোকই আদম হাওয়ার গল্পটা কোথাও পড়েছেন অথবা শুনেছেন আদম হাওয়া কিভাবে সৃষ্টি হলেন আর তারা ঈশ্বরের কাছাকাছি ছিলেন আদম হাওয়া এবং ঈশ্বরের মাঝখানে কোনো বাধা ছিল না সেজন্য আদম হাওয়া এবং ঈশ্বর একসাথে ছিলেন একে অন্যের সাথে কথা বলেছেন সেখানে সৃষ্টিকর্তার সাথে আদম আর হাওয়া একসঙ্গে স্বর্গের ভেতরে ছিলেন কেন কারণ তারা কেউ কোনো পাপ করেন। এই সময়টা ছিল পাপের পূর্ববর্তী সময় আর তারপরে শয়তান সে একটা সাপের ছদ্মবেশ নিয়ে সেখানে আসলো আর শয়তান তাদেরকে দিয়ে পাপ কাজ করালো এখানে বিস্তারিত বলা আছে যে আদম আর হাওয়াকে একটা ফল খেতে নিষেধ করা হয়েছিল তারপরও তারা খেয়েছিলেন এই ফলটা গুরুত্বপূর্ণ নয় এখানে গুরুত্বপূর্ণ হলো যে তারা ঈশ্বরকে অমান্য করেছিল ঈশ্বর তাদেরকে যে কাজটা করতে নিষেধ করেছিলেন তারা ঠিক সেটাই করেছে যখন তারা এটা করলো তখনই পাপের শুরু হলো তখন আদম আর হাওয়া ঈশ্বর থেকে আলাদা হলেন সেই দিন থেকে শুরু করে ঈশ্বর আর মানুষের সম্পর্কে ফাটল ধরেছে অনেকেই বলে থাকে যদি ঈশ্বরকে দেখতাম যদি অন্যরা তাকে দেখে থাকে আমি কেন দেখতে পাবো না কেন ঈশ্বরকে দেখবো না এভাবে অনেকে ঈশ্বর সম্পর্কে ভুল ধারণা পোষণ করে কারণ তারা চারপাশে শুধু শয়তানকেই দেখে এই সব পাপ মানুষই তৈরি করেছে ঈশ্বর না মহান ঈশ্বর সবসময় আমাদের প্রতি সুবিচার করে থাকেন অতীতে এভাবে যা কিছু ঘটেছিল সেরকম কিছু ঘটনা আমি পুরো বইটা পড়ছি না ছোট্ট একটা অংশ যখন আদমার হাওয়া ঈশ্বরকে অমান্য করলো আর তখন ঈশ্বর খুব রেগে গেলেন সেই সাপের উপর হাওয়ার উপর আদমের উপর এবং এদের প্রত্যেককে ঈশ্বর একটা করে অভিশাপ দিলেন এখন ঈশ্বর সাপকে অভিশাপ দিলেন যে এখন থেকে সাপ সব সময়ই মাটির উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে চলবে আর হাওয়াকে অভিশাপ দিলেন ঈশ্বর বললেন যেহেতু তুমি তোমার স্বামীকে নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করেছ তাই এখন থেকে তোমার স্বামী তোমাকে শাসন করবে আর তুমি তার অধীনে থাকবে তার উপরে নির্ভর করবে আর এছাড়াও তুমি সন্তান প্রসবের সময়ে যেটা হবে প্রসব যন্ত্রণা ভোগ করবে আর আদমের ক্ষেত্রে তার ক্ষেত্রে যেটা হবে তখন থেকে সে যখন জমিতে কাজ করবে জমি তাকে সহজে কোনো খাবার দেবে না তাকে ঘাম ঝরাতে হবে পরিশ্রম করতে হবে এই খাবারের জন্য আর তারা মরণশীল হয়ে গেল তাদের জীবনে মৃত্যু আসলো সেই সময় থেকে তারা মরণশীল হয়ে গেল আর অমর থাকলো না তবে একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ যেটা বলা আছে সেটা হলো ক্রসের ব্যাপারে কথা পরোক্ষভাবে ক্রসের কথা বলা হয়েছে Marriage or divorce, What's Islamic like? solution or problem, heaven or hell. Uh, there is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. ডিস্ট ডক্টর জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সমাধান বাংলা তবে একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ যেটা বলা আছে সেটা হলো ক্রসের ব্যাপারে কথা পরোক্ষ ক্রসের কথা বলা হয়েছে আমি আপনাদের কাছে সেটা এখনই বলছি হ্যাঁ বলা আছে যে ঈশ্বর আদম আর হাওয়াকে বিভিন্ন অভিশাপ দেওয়ার পর বললেন আপনারা চাইলে রেফারেন্সটা লিখে নিতে পারেন আর আমি পড়ে শোনাচ্ছি ঠিক আছে বুক অফ জেনেসিসের তৃতীয় অধ্যায়ের প্রথম দিকেই বলা হয়েছে সেই জন্য মহান প্রভু ঈশ্বর তাদেরকে স্বর্গের বাগান থেকে বের করে দিলেন ইডেন আদম আর হাওয়া সম্পর্কে এখানে বলা হয়েছে স্বর্গ থেকে তাদের পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হল ঈশ্বর তাকে তাড়িয়ে দিয়ে একজন প্রহরী রাখলেন ঈশ্বর আদমকে তাড়িয়ে দিলেন আর একজন প্রহরীকে বসালেন স্বর্গের সেই বাগানের পূর্ব দরজায় একটা আগুনের তরবারি যার অগ্রভাগ সব দিকেই পাহারা দেওয়ার জন্য সেখানকার জীবন বৃক্ষকে যারা এই রেফারেন্সটা জানতে চান এটা জেনেসিসের তৃতীয় অধ্যায় অনুচ্ছেদ তাহলে ব্যাপারটা হলো ঈশ্বর তাদেরকে বিভিন্ন রকম শাস্তি দেওয়ার পরে আসলে তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পরে ঈশ্বর তাদেরকে স্বর্গের সেই বাগান থেকে বের করে দিলেন ইডেনের এই বাগানটাকে অনেকেই স্বর্গের বাগান বলে থাকেন আদম আর হাওয়াই বাগানের মধ্যে আনন্দ ফুর্তি করতেন ঈশ্বর তাদের এই